করে তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন এরপরে পটলগুলো আগে থেকে আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম এরপরে বরবটি আলু পেঁয়াজ একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছিলাম পটল এরপরে দিয়েছিলাম টমেটো পটল ভেজে রাখাটা আপনাদেরকে দেখাইনি তবে আমি আগের থেকে পটল ভেজে রেখে দিয়েছিলাম মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে আদা কাঁচা লঙ্কা সরষে আর পোস্ত বাটা দিয়েছিলাম অল্প সামান্য আপনারা চাইলে জিরেও দিতে পারেন এটা অপশনাল এটা আমি আমার মতন করে আমি দিয়েছিলাম এগুলো সব পেস্ট করা হয়েছিল ওইটাই বাটা মশলার মধ্যে দেওয়া হয়েছিল তারপরে অল্প জল দিয়ে তারপরে হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম আলুগুলো আমার কম সেদ্ধ হয়েছিল যেহেতু কম ভাজাটা হয়েছিল তার জন্য সেদ্ধর জন্য এরপর কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম তারপরে নুন দিয়ে কড়াইটা চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ সেদ্ধর জন্য ছেড়ে দিয়েছিলাম মধ্যখানে আমি থালা উঠিয়ে দেখেছিলাম যে সেদ্ধটা হয়েছে কি না তরকারিটা হবে সম্পূর্ণ মাখা মাখা মতন রান্নাটা করেছিলাম আমি মাখা মতন আপনারাও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিন আর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে